আমেরিকার হস্তক্ষেপ বা এই ন্যাটোর ভুক্ত রাষ্ট্রগুলা তুর্কি ছাড়া আমাদের দেশে এসে আমাদের রাজনীতির কথা, আর তুর্কিও আমাদের রাজনীতির কথা বলুক এটা আমি চাই না, আমাদের প্রতিবেশী দেশ আমাদের রাজনীতি কিভাবে চলবে ডিরেকশন দেয় এটাও আমরা চাই না। আমরা চাই আমরা আমাদের মতো চলব, আমাদের রাজনীতি আমরা তৈরি করব। দুর্ভাগ্য তো এখানেই যে যদি ইসলামিক বা মুসলিম দেশগুলার ঐক্য থাকতো তাহলে তো ইসরায়েল নামক একটা অবৈধ রাষ্ট্র হয়তো প্রতিষ্ঠাই হইতো না। এখন এই যা যারা এই অবৈধ রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছে, বিশেষ করে এখন যে সাম্রাজ্যবাদীর ভূমিকায় সবচেয়ে বড় মোড়ল আমেরিকা, যারা অন্য দেশে ফেরি করে বেড়ায় গণতন্ত্র, এরা এরাই এই যে এই গাজা হত্যাকাণ্ডের জন্য এখন পুরা দায়ী আমেরিকা। সঙ্গে সঙ্গে তারা সমর্থন দিয়েছে এই সন্ত্রাসী ইসরায়েলিদের। নেতানিয়াহু একজন চিহ্নিত সন্ত্রাসী, যদি কোনো কারণে মুসলিম বিশ্ব এখনো এক হয় তাহলে এদের রুখে ধরা সম্ভব। সারা বিশ্বের মুসলমানরা এখন আহত, সবাই চোখের পানি ছাড়ছে আল্লাহর কাছে। এই সন্ত্রাসীকে ভারত আমাদের প্রতিবেশী অবশ্যই তাদের সাথে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভারত কিভাবে এবং প্যালেস্টাইনিদেরকে সন্ত্রাসী বলে, এবং ভারতের নরেন্দ্র মোদী সাহেব উনি নেতানিয়াহুকে সমর্থন করা অস্বাভাবিক কিছু না, অপ্রত্যাশিত না। তবু ভারতের মানুষ সবসময় ওই গোটা কয়েক মিডিয়াকে দেখে আমরা অস্থির হওয়ার কারণ নাই, সবসময় তারা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ছিলেন। এবং এখনো আমি জানি ভারতের অনেক রাজনৈতিক দল মানুষ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে, এমনকি পৃথিবীর যত বিবেকমান মানুষ আছে তারা এই বর্বর ইসরায়েলকে ঘৃণা করছে, তারা স্বাধীন ফিলিস্তিনের কথা বলছেন। এখন দুই রাষ্ট্রের কথা তারা যদিও অনেকে বলছেন, দুই রাষ্ট্র তো আসলে আইনত ন্যায়ত কখনো দুই রাষ্ট্র হয় না, এটাই একটাই রাষ্ট্র ফিলিস্তিনের। তারপরও পৃথিবীর শান্তির স্বার্থে আরব বিশ্বের রাষ্ট্রগুলা মেনে নিয়েছে যে ঠিক আছে তারা তাদের মতো থাকুক, এটা স্বাধীন ফিলিস্তিন এখানে প্রতিষ্ঠা হোক, যারা এখানে তাদের রাষ্ট্রকে তারা শাসন করবে তারা গড়ে তুলবে। কিন্তু জানে যে বিরের জাতি ফিলিস্তিনিদেরকে ধ্বংস না করলে ইসরায়েল তো ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহর ইচ্ছা যে এটা ধ্বংস হবে না। এই গাজা গণহত্যা তারা যেভাবে চালিয়েছে, এই শিশুদের রক্ত নারীদের রক্ত এগুলা বিতা যাবে না ইনশাল্লাহ, অচিরে আমরা ভালো কিছু দেখব। এবং তাদের মোরাল আমেরিকা কোনো দেশেই গিয়ে আর দাঁড়াতে পারবে না, ওরা আর গণতন্ত্রের সবক দিতে পারবে না। এই মিথ্যাচারী বাইডেনকে সারা বিশ্বের মানুষ দাজ্জাল হিসেবে চিহ্নিত করছে, তার প্রশাসনের কাউকে আর কোনো জায়গায় গ্রহণ করা হবে না। এরা কে কি বললো এটা নিয়ে মানুষ আর মাথা ঘামাবে না। আমার বিশ্বাস আমাদের দেশের সমস্যা, এখনো সুযোগ আছে, সময় আছে যে আমাদের রাজনৈতিক দলগুলা তারা নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবে। তবে অবশ্যই এই ব্যাপারে সরকারকে এগিয়ে আসা উচিত, যে যারা বিএনপিতে আছেন যারা অন্যান্য রাজনৈতিক দল করেন এদের দেশপ্রেমের হয়তো কেউরই অভাব নাই, কিন্তু আমাদের একটা যে জিদ, রাজনৈতিক জিদ, রাজনৈতিক শিষ্টাচার, গত 1/11 পরে এই সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া গিয়েছিলেন, শেখ হাসিনা গিয়েছিলেন এই নির্বাচনের পূর্বে, 2008 নির্বাচনের পূর্বে, মানুষ যে কি খুশি হয়েছিল, মানুষ মনে করেছিল যে এখন থেকে দেশে একটা রাজনৈতিক শিষ্টাচার দেখা দিবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসা বিদ্বেষ অনেক কমে আসবে, সত্যিকার গণতন্ত্রের চর্চা শুরু হবে। কিন্তু হয়নি, হয়নি, তবে হবে না এটা আমরা বলবো না, কেন এদেশের মানুষের বিবেক আছে, চিন্তা আছে, ভাবনা আছে, মানুষ এখন সারা বিশ্বকে দেখতেছে, নিজের স্বার্থ মানুষ নিজেরা বুঝবে। তো আমার মনে হয় যে আমেরিকার হস্তক্ষেপ বা এই ন্যাটোর ভুক্ত রাষ্ট্রগুলা তুর্কি ছাড়া আমাদের দেশে এসে আমাদের রাজনীতির কথা, আর তুর্কিও আমাদের রাজনীতির কথা বলুক এটা আমি চাই না, আমাদের প্রতিবেশী দেশ আমাদের রাজনীতি কিভাবে চলবে ডিরেকশন দেয় এটাও আমরা চাই না। আমরা চাই আমরা আমাদের মতো চলব, আমাদের রাজনীতি আমরা তৈরি করব, আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের মধ্যে সেই বোঝাপড়ার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সরকারের পক্ষ যেভাবে সামনে এসে এটাকে দায়িত্বশীলতার সাথে সমাধানের জন্য যে ভূমিকা রাখবে সেই ভূমিকায় কি সরকার যাচ্ছে? এই ভূমিকায় না থাকার কারণেই তো বহির্বিশ্ব আসার সুযোগ পাচ্ছে। আপনি আমেরিকার মোড়লের কথা বলছেন, তারাও তো আসার সুযোগ পাচ্ছে। এই সরকার তো নবী রসুলের দ্বারা পরিচালিত না, এটা তো মানুষ দ্বারাই পরিচালিত একটা সরকার,
সরকারের তো পদে পদে ভুল আছেই, তারপরেও এটা অনেক প্রশ্ন আছে যে এরপরেও আমরা সরকারকে কেন এতদিন সমর্থন দিলাম বা কেন দিয়ে যাচ্ছি, এইটা আপনি যদি আরেকদিন প্রশ্ন করেন আপনি তো এমনি আমাকে সময় কম দেন। তারপরেও বলবো, জি বলেন। হ্যাঁ, তারপরেও বলবো যে সরকারের তো পদে পদে ভুল আছে, আমাদের বিরোধী দল এরাও কেউ তুলসী পাতার দোয়া না, এদেরও ভুল আছে, কিন্তু ওই ভুল যারা করছেন বড় দুইটা দল, মানুষ এখনো তাদের পিছে। আমি হয়তো, আমাকে উনি হয়তো জানেন না, আমি তো মাদ্রাসায় লেখাপড়া করিনি, সাগর ভাই আপনি তো জানেন, আমার সেকেন্ডারি থেকে আমি লন্ডনেই লেখাপড়া করেছি, তারপরে আমি কখনো মাদ্রাসায় যাইনি, কিন্তু আমি পছন্দ করে নিয়েছি ইসলামকে। আমি আমি রাজনীতি করি 2008 সালে, আজকে আপনার এই ফেজদা পিপুলসে বলছি, 8 সালে স্বয়ং এখন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী মহাজোটের নেতা আমার হাতে নির্বাচনী ফর্ম দিয়ে বলছেন যে আপনি স্বাক্ষর করেন, আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন, আমি নির্বাচনে যাইনি, আমি ইসলামকেই ভালোবাসি। তবে ইসলামিক মূল্যবোধটা আওয়ামী লীগের মধ্যে যেভাবে এখন আছে, আমরা কাছাকাছি থাকায় যেভাবে হয়তো পূর্বে ছিল না। হাবিব ভাই বলছেন ত্যাগের কথা, আমি নিজের কথা আজকে কিছুই বলবো না, আসুন সবাই মিলে আমরা কিভাবে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো যায়, যেভাবে যে যার ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা কমপক্ষে আমরা প্রতিবাদটা করি। দুঃখজনক হলো অনেক বড় বড় দল বাংলাদেশে আছেন, বড় বড় কথা বলেন, কিন্তু ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য তাদেরকে একটা বড় মিছিলও বাহির করতে আমরা দেখলাম না, তারা কিছু বলছেন না, এটাই আমাদের খুব দুঃখ। কেন বলছেন না? যে আমেরিকা যদি অখুশি হয়ে তাদেরকে ক্ষমতায় না বসায়, এই চিন্তায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমি বলবো আজকে ফিলিস্তিনের এই জনগোষ্ঠীর এই শিশু নারী আহাকার আল্লাহর দরবারে নিশ্চয় পৌঁছবে। 70 বছর ব্যাপী তারা নির্যাতিত হয়েছে, এখন এই নির্যাতনের প্রতিবাদে বিরুদ্ধে তারা মাথা তুলে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ জয় তাদের হবে সুনিশ্চিত।